সালামু আলাইকুম, ইউনিকি স্কুলে স্বাগতম। আমি নাসিমুল হাসান, একাদশ দ্বাদশ আইসিটি বইয়ের চ্যাপ্টার টু এর আমাদের প্রথম লেকচারের টিম। আমি চ্যাপ্টার টু এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। যদি প্রিভিয়াস স্ট্যাটিস্টিক্সগুলো যদি আমরা দেখি, চ্যাপ্টার টু থেকে ডেফিনেটলি দুইটা প্রশ্ন প্রায়শ আসে, অ্যান্ড দেন এমসিকিউ তো থাকেই। চ্যাপ্টার টুটাকে আমি দুইটা পার্টে বিভক্ত করেছি। মাধ্যম সমূহ পর্যন্ত আমি পার্ট ওয়ান রেখেছি এবং মাধ্যমের পর নেটওয়ার্কিং সাইডটাকে আমি সেকেন্ড অংশটা নিয়েছি। সো যদি আমরা দেখি, এই অধ্যায়ের নামটাই আসলে ওভাবেই, কমিউনিকেশন সিস্টেম, তুমি কীভাবে কমিউনিকেট করছো, অ্যান্ড হোয়াট ইজ দ্য নেটওয়ার্কিং, এবং তুমি কোন নেটওয়ার্কের সাথে তুমি যুক্ত হয়ে আছো, এই বিষয়টা নিয়ে এই টোটাল চ্যাপ্টার টু এর মধ্যে আলোচনা করা হয়েছে। দুটা পার্ট থেকে দু ধরনের প্রশ্ন আসতে পারে এবং ডেফিনেটলি তুমি এমসিকিউ পাবা। এমসিকিউ শুধু যে এখানের জন্য তা না, এমসিকিউ বেসিক্যালি যে সকল ইউনিভার্সিটিতে সাধারণত এয়া থাকে, আইসিএস থেকে প্রশ্ন আসে, এই অধ্যায় থেকে প্রশ্ন আসবেই। তো অ্যান্ড দেন তুমি যদি 38 বিসিএস থেকে প্রশ্নসমূহও দেখো, দেখবা যে তোমার এখান থেকেই যে আইসিটি প্রশ্ন, আই মিন তুমি প্রশ্ন পাবা। আবার আমি এটা বলছি না যে এখন থেকে তুমি বিসিএস এর প্রিপারেশন নিয়ে নাও, বিষয়টা এমনটা না, জাস্ট জেনে রাখলে ভালো। সো এইটা গ নাম্বারে একটা প্রশ্ন, সাথে একটা জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া রয়েছে এখানে। কমিউনিকেশন বা ডাটা কমিউনিকেশন জিনিসটা কি, এটা জ্ঞানমূলক একটা প্রশ্ন। কমিউনিকেশন এবং ডাটা কমিউনিকেশন কি, এক কম্পিউটার হতে অন্য কম্পিউটার ডেটা স্থানান্তরের যে পদ্ধতি রয়েছে সেটাকে আমরা কি বলি, ডেটা কমিউনিকেশন বা কমিউনিকেশন সিস্টেম। কমিউনিকেশন সিস্টেমের পাঁচটি উপাদান, কয়টি উপাদান, পাঁচটি উপাদান। কমিউনিকেশন সিস্টেমের কয়টি উপাদান, পাঁচটি উপাদান। উপাদানসমূহ হচ্ছে কি, উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক এবং গন্তব্য। এটা দিয়ে প্রশ্নটা কিভাবে করা হয় সেটা একটু আগে আমরা দেখি। প্রশ্ন করা হবে আমাদের এভাবে, উৎস, প্রেরক, আশ্চর্য একটা প্রশ্নবোধ চিহ্ন, তারপর বলা হলো প্রাপক এবং বলা হলো গন্তব্য। এখন তোমাকে বলা হবে হচ্ছে প্রশ্নবোধ চিহ্নিত স্থানে প্রয়োজনীয় শব্দ বসিয়ে সিরিজটি সম্পূর্ণ করো এবং বর্ণনা করো। সেক্ষেত্রে তোমাকে বুঝে নিতে হবে এখানে কোন বিষয়টা বসবে, এখানে আসলে মাধ্যম বসবে। সুতরাং আমরা বলতে পারি একটা সম্পূর্ণ কমিউনিকেশন কমপ্লিট করার জন্য পাঁচটা উপাদান লাগবে। কয়টা উপাদান, পাঁচটা উপাদান। উৎস বা সোর্স, সোর্স কারা হতে পারে, এক্ষেত্রে তোমার যে কম্পিউটারটি থাকবে, তুমি ধরো মোবাইল থেকে ডাটা পাঠাচ্ছ বা তুমি ল্যাপটপ থেকে ডাটা পাঠাচ্ছ কিংবা টেলিফোন ব্যবহার করছো, তুমি যে বিষয়ে ব্যবহার করছো এটাকে বলতে পারো তুমি উৎস, এটা কি বলতে পারো, উৎস বলতে পারো। তাহলে উৎস কারা হতে পারে, যে সকল ডিভাইসেসগুলোতে ইউজ করে তুমি ডাটা পাঠাচ্ছ, যারা ক্লায়েন্ট ওরা হচ্ছে বেসিক্যালি এখানে উৎস। অ্যান্ড দেন প্রাপক, এর পরবর্তী হচ্ছে কি, প্রাপক। প্রাপক হিসেবে কে থাকতে পারে, মডেম থাকতে পারে, কে থাকতে পারে, মডেম। মডেম শব্দটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, মডেম, ব্রিজ, এই টপিকগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। মাধ্যম, মাধ্যমটা দু ধরনের হয়। মাধ্যমটা কত ধরনের হয়, দু ধরনের হয়। বর্তমান তোমার এবং আমার মধ্যে যে কমিউনিকেশনটা হচ্ছে সেটা ওয়ান কাইন্ড অফ ওয়্যারলেস কমিউনিকেশন, রাইট? তোমরা আমাকে অনলাইন থ্রু তো দেখছো, সেটাকে আমরা কি বলতে পারি, সরাসরি আমি ওয়্যারলেস কমিউনিকেশন বলতে পারি। এখন তোমাদের বাসা বাড়িতে যে ওয়াইফাই লাইনটা যেটা এসেছে, যে তারটা দিয়ে এসেছে, সেটা কিন্তু ওয়্যার্ড কমিউনিকেশন। আমি কথাটা একটু আরবার ক্লিয়ার করি, তাহলে মাধ্যম হচ্ছে দু ধরনের। কয় ধরনের, দু ধরনের। একটা হচ্ছে কি ওয়্যারলেস মাধ্যম বা তারহীন মাধ্যম, আরটা হচ্ছে কি ওয়্যার্ড মাধ্যম। ওয়্যার্ড মাধ্যম বলতে তোমাদের বাসা বাড়িতে যে ডিশ অ্যান্টেনা যে লাইনটা আসলো, কিংবা তুমি ওয়াইফাই রাউটারের জন্য ওয়াইফাই রাউটার মধ্যে যে সংযোগটা আসলো, এই বিষয়টাকে আমরা বলতে পারি আমরা ওয়্যার্ড কানেকশন। এখন তুমি যে আমার সাথে যে থ্রুতে কানেক্ট হয়ে আছো সেটা হচ্ছে ওয়্যারলেস কানেকশন। আই হোপ সো এটাও সবার ক্লিয়ার। সো অ্যান্ড দেন হচ্ছে কি প্রাপক, প্রাপক একটা মডেম হতে পারে। প্রাপক একটা কি হতে পারে ডিয়ার, মডেম হতে পারে, এবং গন্তব্য অবশ্যই একইভাবে একটা মোবাইল হতে পারে, একটা কি হতে পারে, মোবাইল হতে পারে। তাহলে এই টোটাল টপিকটা আমরা একটু একটু সামারি করে নিই। উৎস, আমি আমার মোবাইল থেকে কোনোটা কাউকে ধরো কল করছি, তাহলে আমার ফোনটা হচ্ছে এক্ষেত্রে আমার উৎস। অ্যান্ড দেন আমি যে সিমটা ব্যবহার করছি সেটা আমার এখানে মডেম, অ্যান্ড আই ইউজ এ ওয়্যারলেস কমিউনিকেশন থ্রু রবি নেটওয়ার্ক অর এয়ারটেল নেটওয়ার্ক অর জিপি নেটওয়ার্ক। অ্যান্ড দেন হি অর শি হ্যাভ টু মেক এ আদার সিম, আদার নেটওয়ার্ক, আদার অপারেটিং সিস্টেম, ও ব্যবহার করছে তাহলে একটা কি মডেম। এবং পরবর্তী সে যে ফোন কলটা রিসিভ করছে সে হচ্ছে এক্ষেত্রে আমরা কি বলতে পারি, গন্তব্য বলতে পারি। তুমি এবং আমি এখন বর্তমানে ফেসবুক থ্রুতে যেভাবে কানেক্টেড আছি এটা একটু ক্লিয়ার করি। আমার মোবাইল থেকে তোমার কাছে ডেটাটা যাচ্ছে, এক্ষেত্রে আমার মোবাইলটা তোমার উৎস, মাধ্যম প্রেরক, আমি রাউটার ব্যবহার করছি এখানে, মাধ্যম ডেফিনেটলি ওয়্যারলেস মাধ্যম,
প্রাপক তোমার, তুমি যদি মোবাইলটা ব্যবহার করো তোমার সিমটা, নতুবা তুমি যদি ওয়াইফাই ব্যবহার করো তোমার রাউটারটা, এবং গন্তব্য তোমার মোবাইল। আজকে মাধ্যম পর্যন্ত পড়বো, নেক্সট ক্লাসে আমরা মোবাইল প্রজন্ম অ্যান্ড দেন হচ্ছে বিভিন্ন নেটওয়ার্কিং ডিভাইসেস সমূহ, নেটওয়ার্কিং কীভাবে করা হয় এবং নেটওয়ার্ক টপোলজি, এটা নিয়ে আলোচনা করবো আজকে আমরা, তার পর্যন্ত পড়বো। প্রথম দুই অধ্যায়কে আমরা আসলে সহজ মনে করে না পড়া, মানে এখান থেকে মনে হয় ইজিলি প্রশ্নটা করতে পারবো, বাট টু বি অনেস্ট আমরা খাতা কাটিয়ে আমরা দেখি আসলে, মানে প্রবলেমগুলো খুব স্মার্ট ওয়েতে করো, তোমরা জিজ্ঞেস করলাম একটা আনসার করে আসছো আরেকটা, মানে ডেলিভারি মোড কী, ট্রান্সমিশন মোড কী, কিংবা মেথড কী, সেটা তোমরা বুঝতে পারো না। ক্লাসটা টোটালি কমপ্লিটভাবে শেষ করো, দেখবো তোমার এই ধরনের যত প্রশ্ন রয়েছে তোমার সেটা কভার হয়ে যাবে ইনশাল্লাহ। ফাইন, ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ কাকে বলে? ডেটা ট্রান্সমিশনের হার, প্রেরক থেকে প্রাপককে কী পরিমাণ স্পিডে ডাটা যাচ্ছে তার যে হারটা রয়েছে সেটাকে আমরা বলি ব্যান্ডউইথ, সেটাকে আমরা কী বলি ব্যান্ডউইথ। আমরা অনেক সময় বলি যে আমরা এত ব্যান্ডউইথ ব্যবহার করছি, এতটুকু নিচ্ছি, ফাইন। তো ব্যান্ডউইথকে টোটাল তিনটা পর্যায়ে ভাগ করা হয়, কটা পর্যায়ে ভাগ করা হয়? তিনটা পর্যায়ে। ওয়ান, নেরো ব্যান্ড, কী ব্যান্ড? নেরো ব্যান্ড, 45 থেকে 300 BPS, BPS এবং BPS এর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। BPS ব্যবহার করা হয় বাইট পার সেকেন্ডের জন্য, আর ছোট হাতের BPSটা ব্যবহার করা হয় বিট পার সেকেন্ডের জন্য। আমি এই ইয়েটা তোমাদের একটু বলি, তোমরা অনেক সময় ওই যে বিভিন্ন রাস্তার মোড়ে তোমরা দেখবা আমরা দিচ্ছি 100 MBPS, 100 MBPS, সে অ্যাকচুয়ালি তোমাকে কখনোই 100 MBPS দিতে পারবে না, কারণ এত স্পিড আমাদের দেশে নাই। সে বেসিক্যালি তোমাকে আসলে দেয় BPS কোন সিস্টেমে, একটা আবার ক্লিয়ার করি। তাহলে আমরা কী জানতে পারলাম, বড় হাতের যে BPSটা রয়েছে সেটা হচ্ছে কি বাইট পার সেকেন্ড, আর ছোট হাতেরটা হচ্ছে কি বিট পার সেকেন্ড। তাহলে ওরা যে আমাদের, মানে এখানে যারা ISP যারা রয়েছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা রয়েছে, তারা আমাদের কী বলে, আমি আপনাকে দিচ্ছি 100, আসলে সে আমাকে ছোট হাতের BPSটা দেয়, মানে বিট পার সেকেন্ড দেয়। তা আমরা সবাই জানি হচ্ছে কি 1 byte = 8 bits। তাহলে যদি কেউ যদি আমাকে দাবি, আমাদের কাছে দাবি করে আমরা আপনাকে দিচ্ছি 10 MBPS, সে আসলে আমাকে কখনোই 10 MBPS দিচ্ছে না, সে আমাকে দিচ্ছে 1.2 MBPS টাইপের কিছু একটা, কারণ এককটা ধরা হয় সবসময় বড় হাতের BPSে, কোথায় বড় হাতের BPSে, বাইটে হিসাব করা হয়, কিলো বাইট, মেগা বাইট এরকম বলা হয়। কিন্তু সে আমরা আসলে ওদের মুহতে পড়ে যাই, আমরা এটা পড়ে ফেলি ছোটো হাতের BPS, ছোটো হাতের BPS না, বিশেষটা হচ্ছে আসলে বড় হাতের BPS হয়, কী হয় বড় হাতের BPS হয়। সো আমাদের যদি পরীক্ষায় পূর্ণরূপ জিজ্ঞেস করা হয় ছোটো হাতে দিয়েছে নাকি বড় হাতে দিয়েছে, এটা একটু কভার করতে হবে সবাইকে। ছোটো হাতে দিয়ে যদি আমরা বুঝি সেক্ষেত্রে আমরা বুঝবো বাইট পার সেকেন্ড, আর ছোট যদি বড় হাতে দিলে বুঝবো বাইট পার সেকেন্ড, আর ছোটো হাতে দিলে কি বুঝবো বিট পার সেকেন্ড। অ্যান্ড দেন আরেকটু আগে, ব্যান্ডউইথ কাকে বলে? ডাটা ট্রান্সমিশনের হার, কী পরিমাণ স্পিডে ডাটা যাচ্ছে তার হারটাকে বলা হয় ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ রয়েছে তিনটা, নেরো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। নেরো ব্যান্ড হচ্ছে 45 থেকে 300 BPS, টেলিগ্রাফে আমরা কী ব্যবহার করি এই নেরো ব্যান্ডটা ব্যবহার করি, এটা ছিল আমার আসল প্রশ্ন। টেলিগ্রাফ আমরা কী ব্যবহার করি, টেলিগ্রাম রেডিও, টেলিগ্রাফ, টেলিগ্রাম এবং টেলিগ্রাফের মধ্যে একটু পার্থক্য রয়েছে। টেলিগ্রাফ যে কমিউনিকেশন সিস্টেম সেটার মধ্যে আমরা কী ব্যবহার করি, নেরো ব্যান্ড ব্যবহার করি। আর একটা বিষয় বলি, সিঙ্গেল যখন আমরা ফোন ব্যবহার করি, যখন SMS সেন্ড করি, সেটা নেরো ব্যান্ডের মাধ্যমে যায়। সেটা কিসের মাধ্যমে যায়? নেরো ব্যান্ডের মাধ্যমেই যায়। সেজন্য ক্যারেক্টার রেস্ট্রিকশন দেওয়া হয়, তুমি SMS পাঠালে 100 বাক্য ওলা SMS কোনো পাঠাতে পারবে না, সেই জন্য বাক্যসমূহ কী করে দেওয়া হয় এখানে রেস্ট্রিকশন দেওয়া হয়। আমি আমার মোবাইলে সিম ব্যবহার করে যদি কোনো SMS পাঠিয়ে থাকি, সেটা অবশ্যই কিসের উদাহরণ হবে? নেরো ব্যান্ডের উদাহরণ হবে। আই হোপ এটা ক্লিয়ার। ভয়েস ব্যান্ড 1.2 KBPS থেকে 9.6 KBPS, 1.2 KBPS থেকে 9.6 KBPS, 1.2 KBPS থেকে 9.6 KBPS। এই প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে, সেটা হচ্ছে কি তোমাকে বিষয়টা এভাবে বললো যে 1200 থেকে 9600 BPS, কারণ কে দিয়ে আমরা বুঝি কিলো, আর ওয়ান এখানে বেসিক্যালি এটা 1000 দিয়ে গুণ হবে, দ্যাটস ওয়াই আমরা এটা বলতে পারি কি 1200 থেকে 9600 BPS। এটা আমরা ব্যবহার করি টেলিগ্রাম, টেলিফোন এই বিষয়ে আমরা কী ব্যবহার করি, ভয়েস ব্যান্ডটা ব্যবহার করি। আর ব্রডব্যান্ড 1 MBPS বা তার উপরেও হলে আমরা কী ব্যবহার করি,
ব্রডব্যান্ড ব্যবহার করি। তাহলে আমরা কি জানি আমাদের বাসা বাড়ির লাইনটা কেনরকম ব্রডব্যান্ড বলা হয়? কারণ আমাদের বাসা বাড়ির লাইনে স্পিড দেওয়ার সময় ওরা কমপক্ষে আমাকে 1 Mbps এর উপরে দেয়। কতটুকু দেয়? 1 Mbps এর উপরে দেয়। এই জন্য আমরা এই বিষয়টাকে বলি ব্রডব্যান্ড। এখন এই টাইপের MCQ তোমরা প্রচুর দেখেছো আই হোপ। সেটা হচ্ছে কি, কোনো ট্রান্সমিশন লাইন দিয়ে 5 সেকেন্ডে 10,000 bit ডাটা প্রেরিত হলো। 5 সেকেন্ডে কত হাজার বিট? 10,000 bit ডাটা প্রেরিত হলো। তার ব্যান্ডউইডটা কত এবং পর্যায়টা কত? তার ব্যান্ডউইডটা কত এবং কি কত পর্যায়টা কত? ব্যান্ডউইডটা যদি আমরা বের করি, 5 সেকেন্ডে গিয়েছে 10,000 bit, কত হাজার বিট? 10,000 bit। সুতরাং 1 সেকেন্ডে গিয়েছে 10,000-কে যদি আমরা এখন 5 দিয়ে ভাগ দেই, আমরা পাবো 2,000 bit। তাহলে আমরা এক্ষেত্রে কী বলতে পারি, এটা কার মধ্যে পড়ছে? 2000টা 1296-এর মধ্যে পড়ছে। দ্যাটস ওয়াই ইট ক্যান বি কল্ড এজ ব্যান্ডউইথ অফ ভয়েস ব্যান্ড। অ্যান্ড দেন এটার পর্যায়টা কত? অর্থাৎ ব্যান্ডউইথটা কত পাইলাম আমরা? তাহলে এখানে 2000 bps, কত bps? 2000 bps। এবং পর্যায় কত এটা? এটা কি নেরুর মধ্যে পড়বে, নাকি ভয়েসের মধ্যে পড়বে, নাকি ব্রডব্যান্ডের মধ্যে পড়বে? অবশ্যই এটা ভয়েস ব্যান্ডের মধ্যে পড়বে, কারণ এখানে 1296-এ দেওয়া রয়েছে। আমরা সেক্ষেত্রে বলতে পারি 2000 1296-এর মধ্যে রয়েছে, এই জন্য আমরা এটাকে বলতে পারি ভয়েস ব্যান্ড। আই হোপ এতটুকু সবার ক্লিয়ার। সো তোমরা যারা মজিব স্যার এবং মাহবুব স্যারের যেটা প্রিভিয়াস বই যারা পড়েছো, সেই বইয়ের মধ্যে কিন্তু এরপরের কন্টেন্টটা নেই। এই কন্টেন্টটা মেইন বইয়ে দেওয়া রয়েছে, অর্থাৎ আমাদের NCVT থেকে যে মেইন বইটা দেওয়া রয়েছে সেটার মধ্যে এটা এই টপিকটা রয়েছে। এখান থেকে কয়েকটা কনসেপ্ট একটু দেখে নিবা, কারণ আমি ঢাকার কিছু ঢাকা ক্যান্টনমেন্টের কিছু প্রশ্ন দেখেছি, আমি সেখান থেকে কিছু প্রশ্ন এখান থেকে এসেছিলো, অর্থাৎ কিছু না একটা করে MCQ আসলে ছিল। দ্যাটস ওয়াই চারটা একটু সবাই দেখবা। ওদের ঢাকা ক্যান্ট পাবলিকে যে প্রশ্নটা ছিল, ফোন কল এটার জন্য আমরা কত ডাটা অর্থাৎ কত MBPS ব্যবহার করে থাকি, এখান থেকে একটা প্রশ্ন ওদের ছিল। ফোন কলের জন্য আর বেসিক্যালি আমরা ব্যবহার করি 0.5 Mbps। তো এই চারটা একটু তোমাদের দেখা লাগবে। ইমেল করার জন্য খুব সিম্পল একটা 0.5 Mbps। ওয়েব ব্রাউজিং করার সময় আমরা সর্বোচ্চ 1 Mbps পর্যন্ত স্পিডটা নিতে পারবো। ব্রাউজিং করা, ডাউনলোড করা বলে নেই, ব্রাউজিং করা বলেছি, মানে ভ্রমণ করা। সো মিউজিক শোনার জন্য 0.5 Mbps, ফোন কলের জন্য, ভিডিও স্ট্রিম করার জন্য, যখন তো আমরা এখন ভিডিও যেটা স্ট্রিম করছি এক্ষেত্রে আমরা সর্বোচ্চ আমাদের ডাটা স্পিড সেট টেনে নিতে পারবে 0.7 Mbps পর্যন্ত। স্ট্রিমিং মুভি, যখন আমরা একটা মুভিকে যখন কী করি, সাধারণত আমরা যখন স্ট্রিম অবস্থায় নিয়ে যাই 1.5 Mbps পর্যন্ত আনতে পারবে। এটা একটু সবাইকে দেখতে হবে, হাই ডেফিনেশনে যদি কোনো আমরা যদি মুভি দেখি সেক্ষেত্রে আমাদের এটা 4 Mbps পর্যন্ত নিতে পারে। ভিডিও কনফারেন্সিং HDতে, ইন্টারনেট গেমে, অনলাইন HD মাল্টিপ্লেয়ার গেমিংয়ে কী পরিমাণ ডাটা স্পিডটা ছিল তোমাদের এটা একটু দেখতে হবে, চারটা একবার তোমাদের গুছিয়ে দেখতে হবে। এখানে শুধু MCQ আসবে। তো আমার এটা হচ্ছে কি, কয়েকবার দেখে ফেললে কিন্তু আসলে এটা যেটা অ্যাডমিশনের স্টুডেন্ট যেভাবে করে ওরা কয়েকবার আসলে বারবার পড়ে, ওদের এটা পরীক্ষা গেলে আবার মনে পড়ে। তো তোমরা যদি সেম বিষয় যদি এখানে ফলো আপ করো, আই হোপ যে এখান থেকে একটা MCQ পাবা। যেমন আমরা কথার কথা যে চ্যাপ্টার 5-এ গিয়ে একটা সবাই একটা বিষয় মিস করে যায়, সেটা হচ্ছে কি মেমোরি পিরামিডটা আমরা সবাই মিস করি, কিন্তু MCQটা দিয়ে দেয়। দেখে ফেললে ভালো, MCQটা তোমার কী থাকলো 100% শর্ট থাকলো। তারপর যাই, তাহলে আমি প্রথমে আলোচনা করেছিলাম হচ্ছে কি ডেটা কমিউনিকেশন সিস্টেম কী, এরপর আমি আলোচনা করেছিলাম ব্যান্ডউইথ সম্পর্কে। ব্যান্ডউইথের পর আলোচনা করছি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য CQ, ডেটা ট্রান্সমিশন মেথড। ডেটা ট্রান্সমিশন মেথড কাকে বলে? ডেটা প্রেরণের ধরন বা পদ্ধতি, ডেটা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার যে পদ্ধতিটা রয়েছে সেটাকে বলা হয় কি ডেটা ট্রান্সমিশন মেথড। ডেটা ট্রান্সমিশন মেথডকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করি, একটা প্যারালাল আর একটা সিরিয়াল। প্যারালালের আর কোনো প্রকারভেদ নেই। প্যারালাল বলতে স্যান্ডার থেকে রিসিভারে একক সময়ে সকল ডাটা গমন হবে। প্যারালাল কি জিনিস? স্যান্ডার থেকে রিসিভারে সকল ডাটা একক সময়ে গমন হবে। যেমন স্যান্ডার থেকে রিসিভারে একক সময়ে সকল ডাটা প্রেরিত হলে সেটাকে আমরা কী বলতে পারি? প্যারালাল বলতে পারি। বিষয়টা কী ধরনের? আমাদের প্রিন্টার এবং আমাদের যে CPU রয়েছে তার মধ্যে যে কমিউনিকেশনটা হয় সেটা আসলে কী ধরনের কমিউনিকেশন? প্যারালাল কমিউনিকেশন। কীভাবে? আমি কিন্তু প্রিন্টারে প্রিন্ট করার জন্য এক লাইন প্রিন্ট করতে দিচ্ছি না। প্রিন্টার যখন প্রিন্ট করে তখন সে কাগজগুলা এইভাবে করে কী করছে,
প্রিন্ট করে নিচ্ছে, অর্থাৎ কথা কথা আমি ধর একটা পেজ দিলাম, এখানে আমার কাছে একটা আইসিটি বই রয়েছে, সে কিন্তু এই লাইন আমাদের মতো ক খ গ ঘ হয়ে সে পড়বে না, সে টোটালটা এইভাবে প্রিন্ট করে দেবে। তো ধরো কথার কথা এখন তথ্য যোগাযোগ প্রযুক্তি রয়েছে, তো ওই ফার্স্টে সে মাত্রাটা সে কী করবে, প্রিন্ট করবে, অর্থাৎ সকলটালা সে একসাথে কী করে দিবে, পাঠিয়ে দিবে প্রিন্ট করার জন্য। তাহলে আমরা উদাহরণ হিসেবে কী বলতে পারি, সেন্ডার থেকে রিসিভারে সকল ডাটা একক সময়ে গমন, প্রিন্টারে ডাটা প্রেরণ, সিপিইউ থেকে প্রিন্টারে ডাটা পাঠাইলে সেটাকে আমরা কী বলতে পারি, প্যারালাল ডাটা কমিউনিকেশন সিস্টেম বলতে পারি। এরপর সিরিয়াল, যদি সকল ডাটা একক সময়ে প্রেরণ না করে একটা একটা করে যদি ডাটা পাঠানো হয়ে থাকে, তখন সেটাকে আমরা কী বলতে পারি, সিরিয়াল, একের পর অন্যজন, এই জনের পর অন্যজন, এভাবে যদি গিয়ে থাকে সেটাকে আমরা কী বলতে পারি, প্যারালাল সিরিয়াল বলতে পারি। আর একটা বিষয় রয়েছে বিট সিঙ্ক্রোনাইজেশন, বিট সিঙ্ক্রোনাইজেশনটা এদের মধ্যে চলে আসে, আমি এখানে যখন আসবে বিষয়টা তখন তোমাদের একসাথে আলোচনা করে দিব। ফাইন, অ্যাসিঙ্ক্রোনাসের কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমরা বৈশিষ্ট্যগুলো একটু ক্লিয়ার করি। অ্যাসিঙ্ক্রোনাস যদি তোমাদের প্রশ্ন কীভাবে আসবে, ধরো এভাবে বলা হলো, আমি আগে সংকট একটু বলি, অ্যাসিঙ্ক্রোনাস হচ্ছে শব্দের অর্থ আগে একটু ক্লিয়ার করি, যেখানে টাইমের সিঙ্ক্রোনাইজেশন বা গ্যাপটা নির্দিষ্ট নয়, নির্দিষ্ট সময় পরপর হবে না। যেমন আমরা জানি যে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের মধ্যে 5 সেকেন্ড দূরত্ব, 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের মধ্যে 5 সেকেন্ড দূরত্ব, যেখানে টাইমের গ্যাপটা নির্দিষ্ট নয়, যেখানে সিঙ্ক্রোনাইজেশনটা সঠিক নেই, সেটাকে আমরা বলি অ্যাসিঙ্ক্রোনাস, সেটাকে আমরা কী বলি, অ্যাসিঙ্ক্রোনাস। তো অ্যাসিঙ্ক্রোনাস ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা পাঠাবে, অর্থাৎ তোমার তুমি স্যান্ডার থেকে রিসিভারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা প্রেরণ করতে পারবে, সেটাকে তুমি কী বলতে পারো, অ্যাসিঙ্ক্রোনাস বলতে পারো। আমি খুব সিম্পল উদাহরণ, অর্থাৎ যদি আমি ধরো এই ডাটাগুলো পাঠাইলাম, ধরো এটা জিরো, এটাও জিরো, প্রথমে এই জিরোটা যাওয়ার পর এই ওয়ানটা যেতে পারবে, তারপর এই জিরোটা, তারপর এই ওয়ানটা, এটাকে বলা হয় ক্যারেক্টার বাই ক্যারেক্টার। খুব সিম্পল উদাহরণ দিয়ে সহজে বুঝতে পারবা, হাতের আঙুল রয়েছে 10টা, আমি আমার কিবোর্ডের মধ্যে একসাথে চাপ দিলাম, 10টা কী কী একসাথে উঠবে, উঠবে না, প্রথমে যেটাতে চাপ পড়েছিল ওটাই উঠবে, ওটা তুলে ফেললে পরেরটা যেটা চাপ পড়েছিল ওটাই উঠবে, অর্থাৎ একটা কী এর পর অন্য কী উঠছে। আমরা যখন টাইপিং করি আমরা কিন্তু এভাবেই টাইপ করি, একটার পর অন্যটা পাঠাই। তাহলে আমি জিনিসটা উদাহরণ হিসেবে কী বলতে পারি, কিবোর্ড থেকে সিপিইউতে ডাটা প্রেরণ, অ্যাসিঙ্ক্রোনাস উদাহরণ কী বলতে পারি, কিবোর্ড থেকে সিপিইউতে ডাটা প্রেরণ, সেটাকে আমরা কিছু উদাহরণ বলতে পারি, অ্যাসিঙ্ক্রোনাস বলতে পারি। তাহলে ব্যবহারটা তোমাদের বলে দিলাম, ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠাবে, এটা সুবিধা এবং অসুবিধা উভয়ই, প্রাইমারি কোনো স্টোরেজ থাকে না, এটাও সেম, সুবিধা এবং অসুবিধা উভয়ই, অর্থাৎ সে যখন আমরা টাইপিং করি কোনো জায়গায় কিন্তু ডাটাগুলো জমা রাখি না, সে একটার পর একটা টাইপ হতেই থাকে, কোনো জায়গায় গিয়ে জমা থাকলাম কিছুক্ষণ পরে গিয়ে টাইপ করলাম, বিষয়টা কিন্তু এমনটা না, যখন আমরা টাইপ করছি একটার পর একটা কিন্তু ডাটা উঠে যাচ্ছে, তো কোনো ধরনের প্রাইমারি স্টোরেজ থাকে না। কিবোর্ড থেকে প্রসেসরে ডাটা পাঠানো, মাউস থেকে প্রসেসরে ডাটা পাঠানো, সবটাকে আমরা কী বলতে পারি, অ্যাসিঙ্ক্রোনাসের উদাহরণ বলতে পারি। এটাতে ডাটা লস একটু বেশি, বেশি পরিমাণ ডাটা লস হয়ে যায়, কর্মদক্ষতা কম দেন সিঙ্ক্রোনাস থেকে এবং অ্যাসিঙ্ক্রোনাস থেকে, কাদের থেকে একটু কম, অর্থাৎ ওর যে বাকি দুজন ভাই ছিল সিরিয়ালের, সিঙ্ক্রোনাস এবং অ্যাসিঙ্ক্রোনাস, ওদের থেকে তার কর্মদক্ষতা একটু কি কম, তার কর্মদক্ষতা হচ্ছে 72.7%। এটা যে কোনো মানের জন্য, 10 কিলোবাইটের জন্য বলি, 100 কিলোবাইটের জন্য বলি, 2000 গিগাবাইটের জন্য বলি, অ্যাসিঙ্ক্রোনাসে ডাটা পাঠাইলে সেটা অলওয়েজ কত পরিমাণ থাকবে, 72.7%, সেটা যে কোনো মানের জন্য হবে। টাইম গ্যাপ অনির্দিষ্ট, কতক্ষণ পর সেটা আমি নির্দিষ্টভাবে বলতে পারবো না। কথার কথা আমরা যেদিন প্রথম টাইপ শিখছিলাম, সবাইকে এখন বর্তমানে যেভাবে স্পিডে টাইপ করি ওইভাবে টাইপ শিখেছিলাম, আই হোপ সো নট, প্রথম যখন আমি আমার মেজো ভাইয়া যখন আমাকে টাইপিংয়ের জন্য কিবোর্ডটা দিয়েছিলাম, আমি এর পর বি খুঁজতেছিলাম বেশি, বাট কেউ খুঁজে পায়নি, সবাই এখন কিন্তু এএসডিএফ। কথার কথা তোমাকে ধরো এখন আমি ওই কিবোর্ডটা এএসডিএফের মতো করে সাজিয়ে দিলাম, তোমার স্পিডটা কিন্তু আগের মতো স্মুথ হবে না। সো আমরা প্রথমে যেভাবে আমরা টাইপ করতাম, আমার টাইপিং স্পিড কিন্তু এখন ওভাবে নাই, আমার চেঞ্জ হয়ে গেছে, তার মানে এখানে টাইম গ্যাপটা আমি চাইলে চেঞ্জ করতে পারি। তাই এখানে টাইম গ্যাপটা কী নয়, নির্দিষ্ট নয়, এক একের জন্য এক এক রকম টাইম গ্যাপ হতে পারে। আর এখানে এটা কমন এমসিকিউ, এখানে একটা স্টার্ট এবং একটা কী থাকবে, স্টপ বিট থাকবে, স্টার্ট বিট একটা থাকবে, স্টপ বিট দুটো থাকতে পারে। তাহলে স্টার্ট এবং স্টপ বিট কোথায় থাকে, অ্যাসিঙ্ক্রোনাসে স্টার্ট এবং স্টপ বিট থাকে। ব্যবহারটা বলেছি, সুবিধাগুলোও বললাম, অসুবিধাগুলোও বললাম, তুমি তোমার মতো করে যখন প্রশ্ন আসবে গুছিয়ে বলতে পারবা। কীরকম প্রশ্ন আসে, ধরো জামি তার মামার সাথে কমিউনিকেশন নিয়ে কথা বলছিল, সেখানে সে তার মামা তাকে বলল, আমরা কিবোর্ড থেকে প্রসেসর যেভাবে ডাটা পাঠাই সেটা স্পিডটা কম কিন্তু
ভিডিও কলিংয়ের স্পিডটা বেশি। এবার একটা কথা ধরো, উনি কথার কথা উনি বললো, এই জিনিসটা নিয়ে তোমাকে এখন আলোচনা করতে পারো, কোনটা বেটার, অ্যাসিঙ্ক্রোনাস বেটার নাকি সিঙ্ক্রোনাস বেটার। যখন প্রথমবার কিবোর্ড যখন মানুষজন এরপর বিয়ের পর যখন দ্রুত টাইপিস্টটা টাইপ করতো, ওই সময় আগে যখন মানুষের টাইপ করতো আর কি, ওই যে টাইপিস্ট যারা ছিল ওরা খুব দ্রুত টাইপ করতো, একদম দ্রুত, তো কিবোর্ডের উপর একটা প্রভাব পড়তো, যার জন্য কিবোর্ডগুলো কী করে দিয়েছিল, চেঞ্জ করে দেওয়া হয়েছিল। তো এই জন্য আসলে এরপর বি না হয়ে এরপর এস ডি এফ এভাবে চেঞ্জ করা হয়েছে। ফাইন, সিনক্রোনাস, সিনক্রোনাসের বৈশিষ্ট্য ব্যবহারটা দেখে ফেলিও এবং তার অসুবিধাগুলো দেখে ফেলিও, তোমার কোনটা ক্লিয়ার হয়ে যাবে, অ্যাসিঙ্ক্রোনাস এবং সিনক্রোনাসের মধ্যে কোনটা ব্যাটার সেটা ক্লিয়ার হয়ে যাবে। এটা প্যাকেজ আকারে ডাটা পাঠাবে। কী আকারে ডাটা পাঠাবে? প্যাকেজ আকারে ডাটা পাঠাবে। অর্থাৎ এটা সংজ্ঞাটা বলবো তুমি এইভাবে, দেখো সিনক্রোনাস এবং অ্যাসিঙ্ক্রোনাসের মূল পার্থক্য বলি, সিনক্রোনাস শব্দের অর্থ যেখানে সিনক্রোনাইজেশন বা টাইম গ্যাপটা নির্দিষ্ট থাকবে। টাইম গ্যাপটা কী থাকবে? নির্দিষ্ট থাকবে। স্যান্ডার থেকে রিসিভারে একক সময়ে সকল ডাটা না পাঠ, অর্থাৎ ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা না পাঠিয়ে, আমি আবার বলছি, স্যান্ডার থেকে রিসিভারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা না পাঠিয়ে ক্যারেক্টার সমূহকে প্রথমে একটা নির্দিষ্ট জায়গায় স্টোর করা হয় এবং সেটিকে প্যাকেজ আকারে পাঠানো হয়, তখন তাকে আমরা কি বলতে পারি, সিঙ্ক্রোনাস ডাটা কমিউনিকেশন সিস্টেম অর্থাৎ ডাটা কমিউনিকেশন মেথড বলতে পারি। ক্যারেক্টার বাই ক্যারেক্টার, অর্থাৎ একটা একটা করে যাবে না, এখানে কীভাবে যাবে না, আগেরটার মতো করে একটা একটা করে যাবে না, এখানে কী আকারে যাবে, একটা প্যাকেজ আকারে যাবে। প্রতিটা প্যাকেজের মান হবে 80 থেকে 132 ক্যারেক্টার। 80 থেকে কত ক্যারেক্টার? 132 ক্যারেক্টার। সো প্রাইমারি স্ট্রেস ডেফিনেটলি থাকে। এই যে 80 থেকে 132 যেটা বলছো সেটা হচ্ছে তোমার প্রাইমারি স্ট্রেস। তাহলে আমি সংজ্ঞাটা একটু আবার ক্লিয়ার করি, স্যান্ডার্ড থেকে রিসিভারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা, দেখো পরীক্ষা তুমি যখনই যাবে এটা তোমার অ্যালুমিনিয়াম লাগবেই, সেই জন্য একটু ক্লিয়ার করি, অ্যাসিঙ্ক্রোনাস টাইম গ্যাপ নির্দিষ্ট না, সিঙ্ক্রোনাস টাইম গ্যাপ নির্দিষ্ট, এটা একটু মনে রাখতে হবে। ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা না পাঠিয়ে একটি প্যাকেজ আকারে যদি ডাটা পাঠানো হয়ে থাকে, ডাটা সমূহ একটা প্যাকেজের মধ্যে বা প্রাইমারি স্ট্রিমের মধ্যে রাখা হয় এবং ডাটা সমূহ পাঠানো হয়, তখন সেটাকে আমরা কী বলতে পারি, সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড বলতে পারি। প্রাইমারি স্ট্রেস থাকবে, কোথায় ব্যবহার করি, খুব সিম্পলি দেখো, যখন একটা মুভি বা একটা সকালবেলা যখন বিভিন্ন ইয়ারা বলে সংবাদ পাঠিকারা বা পাঠকরা যখন বলেন যে কি আজকে এতটা থেকে এতটা এই অনুষ্ঠান হবে, অথবা কথা কথা এখানে আসলাম, একটা মুভি 3 ঘন্টার মধ্যে ধরো কথা কথা শেষ হবে, এক্স্যাক্টলি 3 ঘন্টার মধ্যে শেষ হয়, যখন দেখো যে কি আমাদের মায়েরা বেসিক্যালি বাসা বাড়িতে এক্সট্রা জলসা এক্সট্রা প্লাস এই মুভিগুলো ইয়াগুলো দেখে, চ্যানেলগুলো দেখে, আমার বাড়িতে বেশি দেখে এগুলো, তো দেখলাম যে কি 8:30 থেকে 9:30 বুঝে, আমার খুব প্রিয় একটা অনুষ্ঠান আছে মনে হয় এক্সট্রা জলসায়, ওইখানে ওই সময় যদি বাংলাদেশে ক্রিকেট খেলা থাকুক এটা আমার হেডেক না, ওনাকে আগে কোনটা দেখতে হবে, অনুষ্ঠানটাই দেখতে হবে, ওটাই ওনার জন্য ইম্পর্টেন্ট। তো এখানে 8:30 থেকে 9 বুঝে ফিক্স করা আছে না টাইমটা, এক্স্যাক্টলি ফিক্স করা থাকে, ধরো কোনো একটা অ্যাড আসে, অ্যাড আসার পর এভাবে আসে না, ফিরছি 2 মিনিটের মধ্যে, এক্স্যাক্টলি সে 2 মিনিটের মধ্যে ব্যাক করে, কারণ ডাটাটা সে আগে থেকে এক জায়গায় স্টোর করে রেখেছে। ডাটা সে আগে থেকে কোন জায়গায় স্টোর করে রেখেছে? নির্দিষ্ট এক জায়গায় স্টোর করে রেখেছে। আগে থেকে যদি স্টোর করা আছে, টাইম গ্যাপটা সে নির্দিষ্ট করে রাখতে পেরেছে যে 8:30 থেকে 8:30, 8:30 থেকে 9 ফিক্স করে রাখতে পেরেছে সে। তাহলে এই যে সিঙ্ক্রোনাইজেশন ব্যাপারটাকে সবার ক্লিয়ার কিনা বলো, অর্থাৎ প্যাকেজ আকারে পাঠাবো, সিরিয়াল বাই সিরিয়াল পাঠাবো, সিরিয়াল বাই পাঠাবো ঠিক আছে, কিন্তু প্যাকেজ আকারে পাঠাবো, একটা একটা করে পাঠাবো না, ক্লিয়ার? প্রতি প্যাকেজে 80 থেকে 132 ক্যারেক্টার থাকতে পারে, ডাটা লস কম দেন অ্যাসিঙ্ক্রোনাস থেকে, টাইম গ্যাপ নির্দিষ্ট, ফিক্স টাইম গ্যাপ থাকবে একেবারে, কর্মদক্ষতা বেশি অ্যাসিঙ্ক্রোনাসের থেকে, কর্মদক্ষতা 95.24 যে কোনো ডাটার ক্ষেত্রে, যে কোনো কিসের ক্ষেত্রে, ডাটার ক্ষেত্রে অবশ্যই 95.24% থাকবে। এবং আমরা একটু আগে দেখেছিলাম অ্যাসিঙ্ক্রোনাসে স্টার্ট এবং স্টপ বিট থাকে, কিন্তু সিঙ্ক্রোনাসে হেডার এবং টেলার থাকে, হেডার এবং কী থাকে, টেলার, হেডার এবং কী থাকে, মাথার দিকে যেটা থাকে, রিসিভারের দিকে যেটা থাকে সেটা টেলার হেডার, এবং সেন্ডারের দিকে যেটা থাকে সেটা হচ্ছে কি, রিসিভার দিকে যেটা থাকছে সেটা হচ্ছে হেডার, আর সেন্ডারের দিকে যেটা থাকছে সেটা হচ্ছে কি, টেলার, টেলার বলতে আমরা লেজ বলছি এবং মাথা আর হেডার দিয়ে আমরা মাথা বলছি। সো সিঙ্ক্রোনাস এবং অ্যাসিঙ্ক্রোনাসের মধ্যে কোনটা বেটার, ডেফিনেটলি সিঙ্ক্রোনাস বেটার, কজ ইটস এফিসিয়েন্সি বিগার দেন অ্যাসিঙ্ক্রোনাস কমিউনিকেশন ডাটা কমিউনিকেশন মেথড। সো টাইম গ্যাপটা নির্দিষ্ট, এটা কি সবার ক্লিয়ার? ফাইন, আমরা তাহলে এরপরটা যাই, এরপরটা যদি প্রশ্ন কখনো আসে না, অ্যাসিঙ্ক্রোনাস নিয়ে কখনো আসলে প্রশ্ন আসে না, তবে একটা এমসিকিউ মাস্ট পাবা, সেটা হচ্ছে টাইম গ্যাপ সবচেয়ে কম কোনটিতে, টাইম গ্যাপ সবচেয়ে কম হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাসে। সিঙ্ক্রোনাসের মধ্যেও টাইম গ্যাপ রয়েছে, অ্যাকচুয়াল টাইম গ্যাপ রয়েছে, ওই টাইম গ্যাপটা আরও কমানোর জন্য আমরা কী ব্যবহার করি, অ্যাসিঙ্ক্রোনাসটা ব্যবহার করি। আসলে অ্যাসিঙ্ক্রোনাসটা হচ্ছে কি, সিঙ্ক্রোনাস এবং
অ্যাসিঙ্ক্রোনাসের মিশ্রণ। আইসোক্রোনাসটা হচ্ছে কি ডিয়ার, সিঙ্ক্রোনাস এবং অ্যাসিঙ্ক্রোনাসের মিশ্রণ। যেহেতু সিঙ্ক্রোনাসও আছে অ্যাসিঙ্ক্রোনাসও আছে, অবশ্যই প্রাইমারি স্টোরেজ আছে। তাহলে এখন যদি আমি তোমাকে এমসিকিউ জিজ্ঞেস করি, নিচের কোনটিতে প্রাইমারি স্টোরেজ থাকে? অপশন এক অ্যাসিঙ্ক্রোনাস, অপশন দুই সিঙ্ক্রোনাস, অপশন তিন আইসোক্রোনাস। এক এক দুই, দুই তিন, এক দুই তিন, পারা যাবে কি না? যাবে, কারণ আমরা জানি সিঙ্ক্রোনাসও কী থাকবে, প্রাইমারি স্টোরেজ থাকবে, আইসোক্রোনাসও কী থাকবে, প্রাইমারি স্টোরেজ থাকবে। কোথায় টাইম গ্যাপটা সবচেয়ে কম? টাইম গ্যাপ সবচেয়ে কম কোথায়? আইসোক্রোনাস, এটা মনে রাখবা। টাইম গ্যাপ সবচেয়ে কম, টাইম গ্যাপ সবচেয়ে কমানোর জন্য আমরা কাকে ব্যবহার করি আসলে? আইসোক্রোনাসকে ব্যবহার করি। কোথায় ব্যবহার করি? বিভিন্ন রকম ভিডিও কল আমরা ব্যবহার করি। একটা উদাহরণ দিই, খুব সিম্পল উদাহরণ, তোমাদের বেশি মনে থাকবে। ক্রিকেট খেলা দেখার সময় আমরা অ্যাড দেখি কি না? এক্স্যাক্টলি অ্যাড দেখি। অ্যাড দেখি বলতে আমরা আসলে এই পরিমাণ অ্যাড দেখি, ধরো কথার কথা, ধরো এই যে শরীফুল ওভারের ষষ্ঠ বলটা করলো, ব্যাটসম্যান ব্যাট হাঁকাইছে ঠিক আছে, কিন্তু আউট হইলেও না ক্যাচ হইলেও আমরা কোনোদিন কেউ দেখি নাই। কারণ যারা জিটিভি যারা দেখি, আগে অ্যাডটাই দেখি, অ্যাডটা আগে আমরা দেখি, কিন্তু কোনটা দেখি না, ম্যাচে কী হলে সেটা দেখি না। ওই অ্যাড থেকে ফেরার পর আমরা কী দেখি? ওই বললে কি ছক্কা হয়েছিল না, চার হয়েছিল নাকি, বোল্ড হয়েছিল নাকি, ক্যাচ হয়েছিল, সেটা আমরা পরে দেখি। তাহলে এখানে দেখো তো, অ্যাড যেটা আসবে ফিক্স কিনা? অ্যাডটা ফিক্সড। যেমন কথা কথা দেখবা যে ক্রিকেটাররা মানে মারলো ঠিক আছে, তামিম ইকবাল সাথে সাথে কী নিয়ে চলে আসবেন, ওনার নগদের গাড়িটা নিয়ে চলে আসবেন, এবং কারিনা কাপুর নাকি ওনার না, ক্যাটরিনা কাইফ মনে হয়, উনি ওনার ওই লাক্সাবান্ডা নিয়ে চলে আসবেন। ওনাদের এখনও এই গোসল করাটা শেষ হয় নাই, তামিম ইকবালের এখনও নগদের করা শেষ হয় নাই, মানে ওনার ডিলটা করা শেষ হয় নাই, ওনাদের কাজ চলছে। ওনাদের একটা ফিক্সড, ওনাদের একটা একদম ফিক্সড, ওনাদের একটা পরিবর্তন হচ্ছে না। কিন্তু মাশরাফি অর্থাৎ ধরো কথা কথা, এরপর ধর তামিম ইকবাল নিয়ে ইমোশনাল হয়ে গেছে পোলামিম বেশি, তো হিত হৃদয় ধরো এরপর চার মারবে নাকি ছক্কা মারবে নাকি উনি এটা ডিফেন্স করবে, সেটা আগে থেকে কেউ জানি না। কারণ রানিং অবস্থায় যেটা থাকতেছে, একটু ভালো করে ক্লিয়ার করবো, রানিং অবস্থায় যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস, মাঝখানে যে অ্যাডটা দেখতে পাচ্ছি সেটা সিঙ্ক্রোনাস। কথাটাই সবার ক্লিয়ার? রানিং অবস্থায় যেটা থাকছে সেটা এখানে প্রশ্ন আসবে না ডিয়ার, তারপর আমি জাস্ট নিজেরা জানার জন্য বললাম, এটা জাস্ট জেনারেল নলেজের জন্য। রানিং অবস্থায় যেটা আছে সেটা অ্যাসিঙ্ক্রোনাস, আর তোমার মাঝখানে যে অ্যাডটা দেখাচ্ছে ফিক্সড অ্যাডটা সেটা কি? সিঙ্ক্রোনাস। পরেরটাতে যাই, ডেটা ট্রান্সমিশন মোড। মোড মেথডের মধ্যে পার্থক্য আছে, এখানে আসতে করে গুলাই ফেলো সবাই, মোড বলো নাকি মেথড বলো, সংজ্ঞাটা গুলাই যায় আর কি। সো ডেটা ট্রান্সমিশন মোড, ডেটা প্রবাহের দিক, ডেটাটা অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে, সেই প্রবাহের যে দিকটা রয়েছে সেটাকে আমরা কি বলতে পারি? ডেটা ট্রান্সমিশন মোড বলতে পারি। ডেটা ট্রান্সমিশন মোড বেসিক্যালি তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। সিমপ্লেক্স, একটা হচ্ছে কি? সিমপ্লেক্স, ডেটা কোন দিকে যাচ্ছে, ডেটা শুধু যেতে পারবে, ডেটা ব্যাক আসতে পারবে না, ডেটা শুধু কি করতে পারবে, যেতে পারবে, ডেটা কোনো ধরনের কী হবে না, ব্যাক হবে না, সেটাকে আমরা কি বলতে পারি? সিমপ্লেক্স বলতে পারি। সিমপ্লেক্সে ডাটা শুধু কি আজীবন যেতে থাকবে, কোনো ধরনের ফিডব্যাক হবে না। মাউস বলো যে ভাই অনেকদিন তো আপনাকে সিগনাল দিচ্ছে, আপনি কিছুদিন আমাকে সিগনাল দেন, মাউস কিন্তু এই কথাটা কখনো কি করবে না, ফিডব্যাক করবে না। ডাটা শুধু যেতে পারবে, ডেটা শুধু যেতে পারবে, কোনো ধরনের ডাটা কি হবে না, ফিডব্যাক হবে না। অ্যান্ড দেন হাফ ডুপ্লেক্স, কি হাফ ডুপ্লেক্স, হাফ অর্ধেক পরিমাণ, এটা এমনি বুঝতে পারছি আমরা, ডেটা যেতেও পারবে, ডেটা আসতেও পারবে, ডেটা যেতেও পারবে, ডেটা কী করতে পারবে, আসতেও পারবে, তবে একক সময়ে যে কোনো একজন ডাটা প্রেরণ করতে পারবে। ডেটা যেতেও পারবে, ডেটা আসতেও পারবে, তবে একক সময়ে যে কোনো কয়জন ডেটা প্রেরণ করতে পারবে, একজন ডেটা প্রেরণ করতে পারবে। আমরা উদাহরণ হিসেবে কী বলতে পারি, পুলিশ যে ওয়াকিটকিগুলো ব্যবহার করে সেগুলো হচ্ছে কি হাফ ডুপ্লেক্সের উদাহরণ, ফ্যাক্স হাফ ডুপ্লেক্সের উদাহরণ। আমরা যখন মেসেজ করি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কাউকে মেসেজ করছি বা ফোনে যখন মেসেজ দিচ্ছি, সেটাও কিসের উদাহরণ, হাফ ডুপ্লেক্সের উদাহরণ, সেটাও কিসের উদাহরণ, হাফ ডুপ্লেক্সের উদাহরণ। এখানে কোনো কমেন্ট আসছে যে আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে কিছু উদাহরণ, হাফ ডুপ্লেক্সের উদাহরণ। ডেটা যেতেও পারবে, ডেটা আসতেও পারবে, ডেটা যেতেও পারবে, ডেটা আসতেও পারবে, তবে একক সময় যে কোনো একজন কি পাঠাতে পারবে, ডেটা পাঠাইতে পারবে। বিষয়টা কীরকম, মেসেজ করার সময় খুব সিম্পলি খেয়াল করো, আমি মেসেজটা যদি তোমাদের না দেই বা তুমি যদি আমাকে একটা মেসেজ না দিয়ে থাকো, আমি নিজ থেকে কি আধ্যাত্মিকভাবে কোনো ঐশ্বরিক জ্ঞান অর্জন করে আমি তোমাকে কোনো মেসেজ দিতে পারবো না। এটাই হচ্ছে কি হাফ ডুপ্লেক্স, ডেটা যেতে পারবে, আসতে পারবে, ভালো কথা, একক সময় যে কোনো একজন। উদাহরণ অনেকগুলো বলেছি, ওয়াকিটকি বলেছি, ফ্যাক্স বলেছি, সিঙ্গেল এসএমএসগুলো বলেছি। তারপর যাই, এগুলা জ্ঞান অনুধাবন, এর উপর আসবে না। ফুল ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স হচ্ছে কি একক সময় ডাটা উভয় দিকেই কী করতে পারবে,
গমন করতে পারবে, একক সময় ডাটা যেতেও পারবে, একক সময় ডাটা আসতেও পারবে। তবে একক সময়ে যে এখানে একক সময় কোনো কথা নেই, তুমি ডাটা যেতেও পারবা, ডাটা আসতেও পারবা, ডাটা যাইতেও পারবে, ডাটা আসতেও পারবে। সো আমরা উদাহরণ হিসেবে কী বলতে পারি, আমাদের মোবাইল টেলিফোন এগুলোকে আমরা কিসের উদাহরণ হিসেবে বলতে পারি, ফুল ডুপ্লেক্সের উদাহরণ হিসেবে বলতে পারি। এখান থেকে কোনো ধরনের সাধারণত গ ঘ হয় না, ক খ হয় বেশি, আর এমসিকিউ তো রয়েছেই। আমরা পড়াতে যাই, ডাটা ডেলিভারি মোড, যেটা ডেলিভারি মোড এটা আমাদের মুজিব স্যার মাহবুব স্যার বই যারা আমরা পড়েছি তারা চার প্রকার পড়েছি, আবার যারা অক্ষরপ্রত্য পড়েছি তারা আবার পাঁচ প্রকার পড়েছি, কিন্তু মেইন বই এটা দেওয়া রয়েছে তিন প্রকার। আমি আপাতত তিন প্রকারগুলো নিয়ে বলে দিচ্ছি, পাশাপাশি তোমাদের এটার পাশাপাশি আমি বাকি যে দুইটা প্রকার রয়েছে সেটা সম্পর্কে জাস্ট বেসিক কনসেপ্টটা একটু আলোচনা করে দিব। ডাটা ডেলিভারি মোড, ডাটা কোন দিকে ডেলিভার হচ্ছে সেটা একটু। ব্রডকাস্ট, ব্রডকাস্ট হচ্ছে টিভি সম্প্রচারগুলো। ব্রডকাস্ট হচ্ছে কিসের কী সম্প্রচার? টিভি সম্প্রচার। এটা এটা আসলে ইউনিকাস্টের বিভিন্ন প্রকারভেদ। ডাটা ডেলিভারি মোডটা আসলে আসলে কি ইউনিকাস্টের আবার প্রকার, আমরা সরি সিমপ্লেক্স যেটা বলেছিলাম সিমপ্লেক্সের প্রকারভেদ। কার প্রকারভেদ? সিমপ্লেক্সের প্রকারভেদ। কার প্রকারভেদ? সিমপ্লেক্সের প্রকারভেদ। ডাটা ডেলিভারি মধ্যে মোডের মধ্যে আমি প্রথমে আলোচনা করছি ব্রডকাস্ট নিয়ে। কোনটা নিয়ে? ব্রডকাস্ট। স্যান্ডার্ড থেকে সকল ধরনের নোডে ডাটা চলে যাবে, যতগুলো নোড থাকবে, যতগুলো অঞ্চল থাকবে সবগুলো নোডের মধ্যে কি চলে যাবে? ডেটা চলে যাবে। সবগুলো নোডের মধ্যে কি চলে যাবে? ডেটাটা চলে যাবে, অর্থাৎ স্যান্ডার্ড থেকে যতগুলো রিসিভার থাকবে। যেমন এমন না যে কি আমার বাসায় বিটিভি চলবে আর তোমার বাসায় বিটিভি চলবে না, বিষয়টা কিন্তু এমন না, সবার বাসায় বিটিভিটা চলবে এরকম। মাল্টিকাস্ট, মাল্টিকাস্ট হচ্ছে তুমি নির্দিষ্ট একটা গ্রুপ ওয়াইজ যদি ডেটা পাঠিয়ে থাকো। এটা রাজশাহী বোর্ডে একটা ইয়েতে আসছিল, অ্যাডমিশনে আসছিল এই প্রশ্নটা। মাল্টিকাস্ট হচ্ছে কি গ্রুপ SMS। যেমন আমি আমার সাথে এখানে হয়তো আমার স্টুডেন্ট যারা ইয়াতে পড়ো আমার থেকে, অফলাইনে যারা পড়ে আমার থেকে, ওরা জানে আমি ওদের সবার সাথে একটা একটা মেসেঞ্জার গ্রুপ আছে। তো আমি মেসেঞ্জার গ্রুপে যখন মেসেজ দিই এটা কি এলাকাবাসী সবাই পেয়ে যায়, মানে সারা বাংলাদেশে বা সারা ওয়ার্ল্ডে যারা আছে সবাইকে পায়, নাকি ওই গ্রুপে যারা আছে ওরাই পায়? ওই গ্রুপে যারা আছে ওরাই পায়। এরকম গ্রুপ আকারে যদি কোনো ডাটা আমি পাঠিয়ে থাকি সেটাকে আমরা বলতে পারি মাল্টিকাস্ট। আর এলাকাবাসী সবাই পেয়ে গেলে সেটা হচ্ছে কি ব্রডকাস্ট। তাহলে আরেকটা উদাহরণ, তুমি যখন আমাকে দেখছো আমি কিন্তু সরাসরি এটা কোনো কাস্টমাইজ করে নিচ্ছি না, এটা পাবলিকভাবে আমি ভিডিওটা ইয়াতে নিচ্ছি, আমি টোটালি কিন্তু ভিডিওটা পাবলিকভাবেই অনলাইনে নিচ্ছি, এক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি ব্রডকাস্ট। কথা বুঝতে দিতে পারছি? এবং আমার এই ভিডিওটা আমি নির্দিষ্ট যে গ্রুপগুলোদের মধ্যে SMS করে দিয়েছিলাম ওটা হচ্ছে আমার মাল্টিকাস্ট। আর এনিকাস্ট, যদি আমি পার্সোনালি একজনকে যদি কোনো কল দিয়ে থাকি, SMS দিয়ে থাকি, ভিডিও কল করে থাকি, অডিও কল করে থাকি, সেটাকে আমি কী বলতে পারবো? ধরো আমি কথা কথা আমি একটু আগেও আসার সময় যখন যখন আমি আমার স্টুডিওতে আসছিলাম আমি আমার আম্মার সাথে কথা বলে বলে আসছিলাম, এক্ষেত্রে আমি আম্মার সাথে যে কথা বলছিলাম আমি একজন মানুষ আমার আম্মার সাথেই কথা বলছি, এটাকে আমি কী বলতে পারি? ইউনিকাস্ট বলতে পারি। পার্সোনাল SMS, পার্সোনাল ফোন কল, ইট ক্যান বি কল্ড অ্যাজ ইউনিকাস্ট। আই হোপ সো সবার ক্লিয়ার। এটা ছাড়াও আরও দুইটা বিষয় আছে যেগুলো মুজিব স্যারের বই, মাহবুব স্যারের বই এবং অক্ষরপত্র রয়েছে, এগুলো একটু আলোচনা করে দিচ্ছি। এখানে একটা রয়েছে হচ্ছে কি এনিকাস্ট। এনিকাস্টটা হচ্ছে কি রিসিভার যারা থাকবেন তার মধ্যে সবার কাছে যে আছে তাকে ফার্স্টে ডেটাটা সে পাঠাবে। ধর কথার কথা আমি ধরো ক স্থান থেকে গ ঙ চ ম ঠ এদের কাছে ডাটা পাঠাতে চাইছি। আমি সবচেয়ে কাছে ধরো ফার্স্ট আমি আমার সবচেয়ে কাছে হচ্ছে গ, সে যদি ডাটাটা রিসিভ না করে অটোমেটেড ডাটাটা কার কাছে স্থানান্তর হয়ে যাবে? মোর কাছে স্থানান্তর হয়ে যাবে। ও যদি রিসিভ না করে কার কাছে ডাটা স্থানান্তর হয়ে যাবে? চয়ের কাছে ডাটা স্থানান্তর হয়ে যাবে। অনেকটা শেয়ারিট ব্যবহার করার সময় আমরা যেভাবে করি বিষয়টা ওভাবেই। সবাইকে ক্লিয়ার? আমি কাছাকাছি ধরো আমরা পাঁচজন কানেক্ট করতে চাইলাম, আমাকে প্রথমে যে দিল সে তারটা তো আমারটা আনফর্চুনেটলি কানেক্ট হয় নাই, অটোমেটিক কার্ডটা কানেক্ট হয়ে যাচ্ছে, সেকেন্ডটা কানেক্ট হয়ে যাচ্ছে। এরই কাজটা হচ্ছে কি সবচেয়ে সবাইকে রিসিভ করার জন্য পাঠাবো, সবচেয়ে কাছে যে থাকবে সে রিসিভ করতে পারবে, সে যদি রিসিভ না করে অন্যজন যে কাছে রয়েছে তার কাছে ডাটাটা চলে যাবে। আমাদের কাছে যদি অনেকগুলো ওয়াইফাই যদি একসাথে কানেক্ট করা থাকে, ধর আমি আমার ফোনে অনেকগুলো ওয়াইফাই কানেক্ট করে রেখেছি, সবচেয়ে কাছাকাছি যেটা থাকবে সেটাতে কিন্তু আমি দেখিও ফার্স্টে আমরা কানেক্টেড হয়ে যাই। এটাই হচ্ছে এনিকাস্ট। তারপর হচ্ছে কি জিওকাস্ট, অপরটি রয়েছে কি জিওকাস্ট।
জিওকাস্টটা হচ্ছে কি, জিও শব্দটা আসলে এখান থেকে এসেছে, ভৌগোলিক অবস্থান ভেদে। কি অবস্থান ভেদে? ভৌগোলিক অবস্থান ভেদে তোমার রিসিভার যদি পরিবর্তন হয়ে যায় তখন সেটাকে আমরা বলতে পারি জিওকাস্ট। যেমন কিছুদিন আগে আমাদের সেটা ঘূর্ণিঝড় এসেছিল, ঘূর্ণিঝড়ের নামটা জানি কি ছিল না স্যার, কিছুদিন আগে ঘূর্ণিঝড় এসে মোকা, আচ্ছা ইটস থ্যাংক ইউ, তো যে ঘূর্ণিঝড়টা এসেছিল সেটাতে কিন্তু চট্টগ্রামে যারা বসবাস করছে ওদের অত প্রবলেম হয়নি, এই জন্য ওদের জন্য কোনো জিওকাস্ট প্রয়োজন নেই। কিন্তু টেকনাফ অঞ্চলে যারা ছিল ওদের জন্য এখানে জিওকাস্ট প্রয়োজন রয়েছে, ওদের জন্য আলাদা করে ওদের ওই স্থান ভেদে একটা আলাদা ধরনের কী প্রয়োজন, নেটওয়ার্কিং প্রয়োজন, ওই জিনিসটাকে বলা হয় জিওকাস্ট। তাহলে আমরা বলতে পারি ভৌগোলিক অবস্থান ভেদে যদি ডাটা কমিউনিকেশন ডাটা ডেলিভার করা হয়ে থাকে তখন সেটাকে আমরা কী বলতে পারি, জিওকাস্ট বলতে পারি। যেমন আমার দেশে ঘূর্ণিঝড় হচ্ছে, আমেরিকাকে অ্যাওয়ার্ড করে করতে কোনো দরকার নেই, তো সেটা তো পাবলিকলি প্রকাশ করার দরকার নেই। তো এখানে আমার দেশকে কনফার্ম করে নির্দিষ্ট নৌবন্দরগুলোকে কনফার্ম করে একটা কমিউনিকেশন কী করা হয়, কমিউনিকেশনের জন্য কিছু ডাটা পাঠানো হয়, সেটাকে বলা হয় জিওকাস্ট। জিওকাস্ট এনিকাস্ট মেইন বইয়ে নাই, তবে নিজেরা পড়ে রাখলে ভালো, প্রশ্ন আসলে বাই চান্স আনসার করতে পারবা। জিওকাস্ট ভৌগোলিক অবস্থান ভেদে, এনিকাস্ট কাছে যে আছে সে প্রথমে নিতে পারবে, সে রিসিভ না করলে অপরজনের কাছে চলে যাবে। আই হোপ সো ক্লিয়ার, এগুলো অনুধাবনের জন্য আসবে সর্বোচ্চ। এরপর মাধ্যমগুলো বেসিক্যালি দু ধরনের, কয় ধরনের ডিয়ার, দুই ধরনের, কী কী? ওয়্যারলেস মাধ্যম এবং ওয়ার্ড মাধ্যম। ওয়্যারলেস মাধ্যমকে আমরা বলি গাইডেড মিডিয়া, অ্যান্ড ওয়্যারলেস মাধ্যম সমূহকে আমরা বলি আনগাইডেড মিডিয়া। সো এখন যদি এখানে একটু আসি, আমরা একটু খেয়াল করো, গাইডেড মিডিয়া নিয়ে আমাদের বই টোটাল চারটা তার লিখছে, টেলিফোন ক্যাবল, কোএক্সিয়াল ক্যাবল, টুইস্টেড পেয়ার ক্যাবল, ফাইবার অপটিক্যাল ক্যাবল। আর আনগাইডেড মিডিয়া নিয়ে আমি নেক্সট দিন ডিটেলস একটা আলোচনা করবো তোমাদের সাথে। এখানে আসলে আনগাইডেড মিডিয়া থেকে না আসলে প্রশ্ন তেমনটা হয় না, মানে ওগুলো নেটওয়ার্কিংগুলো থেকে প্রশ্ন হয়, আনগাইডেড মিডিয়া থেকে মানে জাস্ট রেঞ্জটা কতটুকু এটা প্রশ্ন আসে। একটু খেয়াল করবো, এখানে এই দুটো একটু কনফিউজিং, একটু খেয়াল করিও এমসিকিউর জন্য। রেডিওওয়েভ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড। রেডিওওয়েভের লোয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে কি, 3 kHz, এটা হার্জে দেওয়া থাকে, ফ্রিকোয়েন্সির একক আমরা জানি কম্পাঙ্ক বা হার্জ। কম্পাঙ্কর জন্য আমরা এটাকে কী বলি, হার্জ বলি, ওকে ফাইন। এবং রেডিওওয়েভের জন্য লাস্ট ভ্যালুটা হচ্ছে কি 300 GHz, 300 GHz। তাহলে লোয়েস্ট ভ্যালু হচ্ছে কি 3 kHz এবং হাইয়েস্ট ভ্যালু হচ্ছে কত, 300 GHz। মাইক্রোওয়েভে যদি আমরা জিনিসটা যাই, মাইক্রোওয়েভের লোয়েস্ট ভ্যালু হচ্ছে কি 300 MHz এবং হাইয়েস্ট ভ্যালু হচ্ছে কি 300 GHz। এটা একটু কনফিউজিং, একটু খেয়াল করবো সবাই, আমরা এটা মনে রাখবো। সেটা হচ্ছে কি, রেডিওওয়েভ এবং মাইক্রোওয়েভের হাইয়েস্ট ভ্যালুটা বা হাইয়েস্ট রেঞ্জটা সেম। তোমাকে যদি এবার এমসিকিউ প্রশ্ন করা হয় নিচের কোনটির সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি 300 GHz, অপশন এক ইনফ্রারেড, অপশন দুই মাইক্রোওয়েভ, অপশন তিন রেডিওওয়েভ। আশা করি ক্লিয়ার। রেডিওওয়েভ এবং মাইক্রোওয়েভ দুইটারই হাইয়েস্ট ভ্যালু কত হবে, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত হবে, 300 GHz। এবং ওদের যেটা লাস্ট ফ্রিকোয়েন্সি, ইনফ্রারেডের ফার্স্ট ফ্রিকোয়েন্সি স্টার্ট হয় কার থেকে, 300 GHz থেকে 300 THz পর্যন্ত। এগুলো এমসিকিউর জন্য তোমরা একটু শিখে রাখবা। তবে আমি এই যে এমসিকিউ বলেছিলাম, হ্যাঁ লাস্ট ভ্যালু এবং হাইয়েস্ট ভ্যালু এটা একটু মনে রাখার ট্রাই করবা সবাই। রেডিও এবং মাইক্রোওয়েভের জন্য লাস্ট ভ্যালুটা সেম থাকে, হাইয়েস্ট ভ্যালুটা কী থাকে, সেম থাকে। মাইক্রোওয়েভকে আবার আমরা তিন ভাগে ভাগ করি, এটা নিয়ে আলাদা একটা ক্লাস আছে তোমাদের সাথে, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এগুলো নিয়ে আমি আপাতত আজকে ক্লাসে ডিটেলস আলোচনা করছি না। আরেকটু সামনের দিকে যাই, টুইস্টেড পেয়ার ক্যাবল। বাসা বাড়িতে যাদের ওয়াইফাই রাউটার যাদের আছে, কোম্পানি থেকে যেই অনুটা দেয় সেটার সাথে তুমি তোমার রাউটার যে ক্যাবলটা দিয়ে কানেক্ট করছো সেটা হচ্ছে কি, টুইস্টেড পেয়ার ক্যাবল। সেটা হচ্ছে কি, টুইস্টেড পেয়ার ক্যাবল। সো টুইস্টেড পেয়ার ক্যাবল, টুইস্ট মানে পেঁচানো, পেয়ার মানে জোড়া, ক্যাবল অর্থ তার, জোড়ানো প্যাঁচ লাগানো তার, জোড় করা অবস্থা থাকতে হবে পেয়ার এবং সেটা টুইস্ট বা মুচড়াইতে হবে, এরকম যদি তারটা হয়ে থাকে সেটাকে আমরা বলি কি, টুইস্টেড পেয়ার ক্যাবল। টুইস্টেড পেয়ার ক্যাবলের মধ্যে টোটাল 8টা ধার থাকে, আমরা সাধারণত যেটার বর্ণনা শিখছি সেটার মধ্যে 8টা ধার থাকবে, 4 জোড়া করা হয়। এদেরকে কয় জোড়া করা হয়, 4 জোড়া করা হয়। এখান থেকে অনুধাবন প্রশ্ন আসে সাধারণত, এগুলো এটা দিয়ে কখনো গঘ আসে নেই, এটার কমন তার হচ্ছে সাদা, তার মানে দেখো 4 জোড়া করতেছি, প্রত্যেকটা জোড়ার সাথে অবশ্যই একটা কী থাকবে, সাদা তার থাকবে। তাহলে সাদা তার কয়টা, 4টা, 4টা।
যারা অক্ষরপত্র বা মুজিব স্যারের বই অক্ষরপত্র যারা ফলো করো, তারা কিন্তু একটু এই তা চা যে তার চারটা তার নাম লিখছে একটু ক্লিয়ার করবা। তোমাদের বই এখানে একটা বই একটা জিনিস বিষয়ে ভুল লিখছে, একটু ঠিক করে নেবা নিজেরা। সো বাকি যে চারটা, তাহলে টোটাল কয়টা তার? আটটি তার। কয়টি তার? আটটি তার। কজোড়া করতেছি আমরা? চারটা পেয়ার করতেছি। কমন তার হচ্ছে কি? সাদা। তাহলে সাদা তার কয়টা? চারটা। বাকি যে চারটা তার আছে সেটাকে মনে রাখার জন্য আমি এই শর্টকাটটা লিখেছি, মনে রাখলে ভালো। নিষবাক, এই শব্দটা মনে রাখবা। নিষবাক, নীল, সবুজ, বাদামি, কমলা, দ্রুত মনে থাকবে। নিষবাক শব্দটা মনে রাখবা, বাকিটা মনে রাখবে। নীল, সবুজ, বাদামি, কমলা। আর যারা অক্ষরপত্র যারা ফলো করো, বইয়ে গিয়ে দেখবা এটা একটু ভিন্ন রয়েছে। নিষবাক দেয়া নেই, অন্য কিছু দেওয়া রয়েছে, খেয়াল করে দেখিও তোমরা। সো এটা ঠিক করে নিব সবাই। কী কী? নীল, সবুজ, বাদামি এবং কমলা। নীল, সবুজ, বাদামি এবং কি? কমলা। নিষবাক, এটা সর্বোচ্চ দূরত্ব হচ্ছে 100 মিটার পর্যন্ত তুমি নিতে পারবা। তুমি কোনো ধরনের ডিস্ট্রাকশন ছাড়া 100 মিটার পর্যন্ত নিতে পারবা। 100 মিটার নেওয়ার পর তোমাকে পুনরায় একটা রিপিটার বা রাউটার ব্যবহার করতে হবে বা সুইচ ব্যবহার করতে হবে ওই সিগন্যালটাকে বুস্ট করার জন্য। এটার সাধারণত 10 Mbps থেকে কতটুকু থেকে? 10 Mbps থেকে 1 Gbps। 10 Mbps থেকে কতটুকু? 1 Mbps পর্যন্ত ডেটার স্পিড রয়েছে। সাধারণত এটা ব্যবহার করা হয় বাসা বাড়িতে। কোথায় ব্যবহার করা হয়? বাসা বাড়িতে, শিক্ষা প্রতিষ্ঠানে, বাণিজ্যিক প্রতিষ্ঠানে। আর এটা আমরা কী করে থাকি? ব্যবহার করে থাকি। আর এটা একটা ইএমআই যুক্ত তার। ইএমআই এর ফুল ফর্ম হচ্ছে কি? ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেস। এটা একটা কী যুক্ত তার? ইএমআই যুক্ত তার। এটা কী ধরনের তার? ইএমআই যুক্ত তার। কী যুক্ত তার? ইএমআই যুক্ত তার। কথা হচ্ছে ইএমআই যুক্ত তার কি? এটা অনুধাবনের প্রশ্ন। ইএমআই যুক্ত অফ সরি টুইস্টেড পেয়ার কেবল একটি ইএমআই যুক্ত তার। এই কথাটা যদি আসে তোমার পরীক্ষায় তুমি কীভাবে লিখবে, তাহলে সেক্ষেত্রে বলবা টুইস্টেড পেয়ার কেবল আটটি তার থাকে, যার যেগুলোকে চার জোড়া করা হয়। কজোড়া করা হয়? চার জোড়া করা হয়। কজোড়া করা হয়? চার জোড়া করা হয়। প্রতিটা মধ্যে কমন তার সাদা, বাকি চারটা তার নাম বলার পর বলবা প্রতিটা তারের মধ্যে কপারের কী থাকে? এখানে কপার থাকে। কী থাকে? কপার। মূল যে তারটা থাকে সেটা কিসের তৈরি? কপারের তৈরি। কিসের তৈরি? কপার। এবং এটার জন্য সায়েন্স বা কোনো রকেট সায়েন্স পড়ারও দরকার নেই। কপার আমরা জানি ভালো একটা কন্ডাক্টিভ পদার্থ বা পরিবাহী পদার্থ। যে সকল মেটালের মধ্য দিয়ে তোমার অর্থাৎ মেটালের মধ্যে ডেফিনেটলি তোমার ইলেকট্রন পরিবহন হবে। ইলেকট্রন পরিবহন হইলেই একটা আবেশ তৈরি হবে। এটা কী তৈরি হবে? তড়িৎ চৌম্বকীয় আবেশ তৈরি হবে। এটা কী তৈরি হবে? তড়িৎ চৌম্বকীয় আবেশ তৈরি হবে। এই যেহেতু এটা কপারের তার, অবশ্যই ডাটা কমিউনিকেশন করার সময় এক ধরনের তড়িৎ চৌম্বকীয় আবেশ তৈরি হবে, যেটার জন্য আমরা এটাকে কী বলতে পারি? ইএমআই যুক্ত তার বলতে পারি। এটা যে কানেক্টর দিয়ে কানেক্ট করে থাকে, অর্থাৎ একটা রাউটার থেকে অন্য রাউটার দিয়ে যেটা দিয়ে কানেক্ট করে থাকে সেটার নাম হচ্ছে RJ45 কানেক্টর। কী কানেক্টর? RJ45 কানেক্টর। কী কানেক্টর? RJ45 কানেক্টর। এটা দুই ধরনের হয়ে থাকে। কয় ধরনের হয়ে থাকে? দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কি? UTP, আরটা হচ্ছে STP। একটা হচ্ছে UTP, আরটা হচ্ছে কি? STP। একটা হচ্ছে UTP, আরটা হচ্ছে কি? STP। হ্যাঁ, তৃতীয় অধ্যায় ফাহিম, আমাদের অলরেডি তৃতীয় অধ্যায়টা তুমি যদি 24 হয়ে থাকো তাহলে তুমি রিল্যাক্সে করতে পারবা, আর যদি তুমি 23 হয়ে থাকো আমাদের ইউনিক স্কুল এডুকেটর্স এই গ্রুপ থেকে অথবা আমাদের ইউনিক স্কুল পেজ থেকে অথবা ইউনিক স্কুল ইউটিউব চ্যানেল থেকে সবগুলো ওইখানে প্লেলিস্ট করা আছে, তুমি একটা না দেখে ফেলতে পারবা। ওইখানে সবগুলো ক্লাস একদম লিঙ্ক করা দেওয়া আছে। যদি তুমি ধন্যবাদ তোমাকে অনেক কমেন্টটা করার জন্য। আর তোমার যদি কোনো কারণে SMS-টা পেতে তোমার অসুবিধা হয় বা তোমার ক্লাসগুলো পেতে যদি অসুবিধা হয়, এখানে গ্রুপ অ্যাডমিন হিসেবে জিয়া ভাই আছেন, তুমি জিয়া ভাইকে মেসেজ করলে হবে, জিয়া ভাই তোমাকে ডেটাটা দিয়ে দেবেন ইনশাল্লাহ। সো আশা করি তুমি তোমার প্রবলেমটা আনসারটা পেয়েছো। তুমি তোমার ক্লাস অলরেডি করানো হয়েছে, লাইভ অলরেডি লাইভ ক্লাসই ছিল, আমি লাইভে নিয়েছিলাম। তুমি যদি না বুঝতে পারো তখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, আমি ইনশাল্লাহ তোমাকে আনসার দিয়ে দেব। সো এটা কয় ধরনের? দু ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে কি? UTP, আরটা হচ্ছে কি? STP। একটা হচ্ছে UTP, আরটা হচ্ছে কি? STP। হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন UTP অ্যান্ড STP? UTP-র মধ্যে আনশিল্ডেড করা থাকে। কী করা থাকে? আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। তোমার রাউটারের সাথে যেটা কানেক্টেড অবস্থায় পাও সেটা হচ্ছে UTP থাকে, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। আর STP হচ্ছে কি? শিল্ডেড টুইস্টেড পেয়ার। দুইটার মধ্যে মূল পার্থক্যটা একটু ক্লিয়ার, একটু সবাই কান দিয়ে মন দিয়ে শুনবো। STP-তে কোনো ধরনের উপর দিয়ে আবরণী থাকে না, আর UTP-তে কোনো ধরনের আবরণী থাকে না, আর STP-তে কী থাকে? আবরণী থাকে।
ইউটিপির ইএমআই এর প্রবলেম বেশি হয়, এসটিপিতে ইএমআই এর প্রবলেম কম হয়। যেহেতু উপরে তুমি আলাদা পেঁচানো একটা প্লাস্টিক পাচ্ছ, একটু কি হবে, ডিস্টর্শন কম হবে, এটার নিরাপদ ইউটিপির নিরাপত্তা কম, আর এসটিপি নিরাপত্তা কি বেশি। কথাটাকে সবার ক্লিয়ার, ইউটিপি নিরাপত্তা কম, এটা দ্রুত মোচড়ে যাচ্ছে না, ভেঙে যাচ্ছে না, কিন্তু ইউটিপিতে সেই প্রবলেমটা থাকে। তাহলে ইউটিপি এসটিপি থেকে ডেফিনেটলি বাজে অবস্থায় আছে, সবাই কথা ক্লিয়ার। তাহলে আমরা সবাই ইউটিপি কেন ব্যবহার করি, কারণ দামে সস্তা, এটা হচ্ছে একমাত্র উপায়। যেহেতু বাঙালি, দামে সস্তাটা আমার জন্য ইম্পর্টেন্ট বেশি। সস্তার পর তিন অবস্থা, দশ অবস্থা, সেটা পরে, আগে এক অবস্থার মধ্যে আমরা পাইলে হচ্ছে। সো আই হোপ সো যে তোমাদের টুইস্টেড পেয়ার কেবলই প্রবলেম নেই। আমি কী কী প্রশ্ন আছে একটু বলে দিই, কত ধরনের, কয় জোড়া, কয়টি তার, কী কী তার, কোনটা নয়, কানেক্টরের নাম কী, কতটুকু স্পিড, কোথায় কোথায় ব্যবহার করা হয়, এগুলোই বুঝতে পারছি। ইউটিউব এবং এসটিপির পার্থক্য একটু নিজেরা একটু জেনে রাখি। আমি আবার বলছি, ওই যেটা শ্রাবণ যেটা বললো, এটা আসলে কাপড় পরে না, এটা কী পরে, কাপড় পরে, আর এটাতে একটু নিরাপত্তা কম, আর এটাতে নিরাপত্তা একটু বেশি, এতটুকু হচ্ছে মূল পার্থক্য। এটাতে ইএমআই প্রভাব বেশি, আর এটাতে ইএমআই প্রভাব কি কম, আশা করি ক্লিয়ার। পরেরটাতে যাই, কোএক্সিয়াল ক্যাবল, নাম দেখেই বোঝা যাচ্ছে সম অক্ষীয়তার, বাংলা ওটাও জেনে রাখবো। ওই অনেক সময় পঞ্চমতে পড়ানোর সময় যেটা হয় আর কি, ভাইয়া আপনি আমাদের প্রসেস পড়াইছেন কিন্তু প্রক্রিয়া পড়ান নাই, ফ্লো চার্ট পড়াইছেন তো প্রবাহচিত্র কখন তো পড়ান, এটা দেখি নেই, এটা যেন না হয়। সম অক্ষীয়তার কি তার, সম অক্ষীয়তার, একটা সমক্ষীয় তারের মধ্যে, এটা আমরা কোথায় দেখেছি জানো, ডিশ অ্যান্টেনা তার, এটা কিসের তার, ডিশ অ্যান্টেনা, ডিশ অ্যান্টেনা যে তারটা আছে সেটা হচ্ছে কি, কোএক্সিয়াল ক্যাবল। ডিশ অ্যান্টেনা তারটা হচ্ছে কি, কোএক্সিয়াল ক্যাবল। কোএক্সিয়াল ক্যাবল বাসাবাড়ি ডিশ অ্যান্টেনা লাইনগুলোতে আমরা বেসিক্যালি ব্যবহার করে থাকি। এটা টোটাল চারটা পার্ট থাকে, কটা পার্ট থাকে, চারটা পার্ট, একদম কালো যে আবরণটা উপরে দেওয়া থাকে সেটা হচ্ছে কি প্লাস্টিক কভার, কালো আবরণ। ওটার দাম হচ্ছে, ওটার কাজ হচ্ছে কি, বাইরের আবরণ থেকে, অত এই প্লাস্টিক কভারটার কাজটা হলো কি, যে বাইরের আবরণ যেটা বলছিলাম সেটার কাজটা হলো বাইরের আঘাত থেকে রক্ষা করা, বাইরের আঘাত থেকে কী করা, রক্ষা করা। এবং এরপরে তোমরা বাসায় যে ইয়াটা রয়েছে, এটা একটু যদি, একটু যদি মাথায় যদি আনতে পারো, যে আই মিন কোএক্সিয়াল ক্যাবলটা রয়েছে, একটু যদি মাথায় আনতে পারো, তাহলে খেয়াল করবা কালো কভার যেটা রয়েছে সেটা হচ্ছে প্লাস্টিক, ভিতরে একটা ফয়েল পেপার দেওয়া থাকে। আবার কী দেওয়া থাকে, একটা ফয়েল পেপার, ওই ফয়েল পেপারটা হচ্ছে একটা মেটাল, মেটালিক শিট, একটা কী ধরনের শিট, মেটালিক শিট, এটা আবার একটা পরিবাহী, এটা 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 আবার একটা কী পরিবাহী। ওই পরিবাহীটার কাজ হলো বাইরের সিগনাল ভেতরে আসতে না দেওয়া, ভেতরের সিগনাল কোথায় যেতে না দেওয়া, বাইরে যেতে না দেওয়া, বাইরের সিগনাল ভেতরে আসতে না দেওয়া, ভেতরের সিগনাল কোথায় যেতে না দেওয়া, বাইরে যেতে না। তাহলে এই প্লাস্টিক কভারের কাজ হলো কি, পরিবাহীর বাইরের সিগনাল হতে মূল সিগনালকে রক্ষা করার জন্য আমরা, এবং বাইরের সিগনালকে কোথায় না আসতে দেওয়া, ভেতরে না আসতে দেওয়া। আর প্লাস্টিক যে বাইরে যে কালো আবরণটা থাকে সেটার কাজটা কি, বাইরের আঘাত থেকে রক্ষা করা। এর ভিতরে সাদা কালারের, তুমি সাদার একটা প্লাস্টিক দেখতে পাবা, সেটাও অপরিবাহী, মূল কাজ জলীয় বাষ্প থেকে মূল তারকে রক্ষা করা, জলীয় বাষ্প থেকে মূল তারকে কী করা, রক্ষা করা। এবং মূল যে তারটা রয়েছে সেটা কপারের তৈরি, সেটা কিসের তৈরি, কপারের তৈরি। আমি টোটাল চারটা কনসেপ্ট আরও একবার বলছি, মন দিয়ে কান দিয়ে শুনিও। টোটাল কয়টা পার্ট থাকে কোএক্সিয়াল ক্যাবলের মধ্যে, চারটা পার্ট। একদম কালো যেটা থাকে প্লাস্টিক জ্যাকেট, এটার মূল কাজটা হলো বাইরের আঘাত থেকে রক্ষা করা। সেকেন্ড ওয়ান আমি তোমাদের বলেছিলাম, একটা মেটালিক শিট থাকে একটা ফয়েল পেপারের মতো, ওটার কাজ হলো কি, বাইরের সিগনাল ভেতরে আসতে না দেওয়া, ভেতরের সিগনাল কোথায় না আসতে, বাইরে যেতে না দেওয়া। থার্ড ওয়ানে আমরা আলোচনা করেছিলাম একটি অপরিবাহী নিয়ে, এটার মূল কাজটা হলো জলীয় বাষ্প থেকে মূল যে কপারের তারটা রয়েছে সেটা, সেটাকে কী রাখা, রক্ষা রাখা। শীতকালে একটা একটা জিনিস খেয়াল করি, শীতকালে সিগনালগুলো অটোমেটিক একটু ডিস্টর্শন হয়ে যায়, জলীয় বাষ্প বেশি চলে আসে সেই জন্য। আর মূল যে কপারের তারটা থাকে সেটা দিয়ে মূল সিগনালটা গমন হয়ে থাকে, এটা কপারের তৈরি, কিসের তৈরি, কপারের তৈরি। যেহেতু কপারের তৈরি, 100% ইএমআই যুক্ত, 100% কি ইএমআই যুক্ত, 100% কি যুক্ত, ইএমআই যুক্ত। আর এটা দু ধরনের হয়, একটা হচ্ছে থিক নেট, আর হচ্ছে থিন নেট। একটা হচ্ছে কি থিক নেট, আরটা হচ্ছে থিন নেট, আচ্ছা আরটা হচ্ছে কি থিন নেট। যেটা 10/5, এই 10/5 দিয়ে আমরা বেসিক্যালি বুঝে থাকি 10 Mbps, 5 দিয়ে বুঝি আমরা 500 meters, কত মিটার, 500 meters। আর 10/2 এটা দিয়ে আমরা বুঝি, 10 দিয়ে বুঝি আমরা 10 Mbps, কত মিটার, 2 দিয়ে কিন্তু 200 meters বুঝাবেন, এটা আসলে বুঝাবে 185 meters, কত মিটার, 185 meters, কত মিটার, 185 meters। সবাইকে এই জিনিসটা ক্লিয়ার, থিক নেট হচ্ছে কি 10/5, 10 Mbps, 500 meters, আর থিন নেট হচ্ছে কি 10 Mbps, 2 দিয়ে বোঝাচ্ছে আমাদের
যদিও কথাটা 200 মিটার বোঝানোর কথা, বাট 200 মিটার হয় না, সেটা আসলে কত হয় 185 মিটার হয়। আমাদের ইউনিক স্কুল যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, ইউনিক স্কুল, এটার মধ্যে হচ্ছে কি আমাদের সবগুলা বোর্ড কোয়েশনগুলো সলভ করা রয়েছে এখানে, মানে মোটামুটি বোর্ড কোয়েশনগুলো সব এটা দিয়ে ইউনিক স্কুলে সলভ করা রয়েছে। অ্যান্ড দেন ইউনিক স্কুল P-12 এটার মধ্যে বেসিক সবগুলা ক্লাস কিন্তু কি করা রয়েছে, দেওয়া রয়েছে। আমরা কমেন্টের মধ্যে অর্থাৎ এখানে যে ডিসক্রিপশন বক্সটা রেখেছি সেখানে কিন্তু পেজের লিঙ্কগুলো আমরা দিয়ে দিয়েছি, তো সরি ইউটিউব লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা জিনিসটা একটু কী করে নিবা, চেক আউট করে নিবা, ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সো আচ্ছা, আমি একটা জিনিস আবার ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে কি আমরা টুইসেড পেয়ার কেবলে যে কানেক্টরটা ছিল, কানেক্টর নামটা কী বলেছিলাম, RJ-45, কী নাম বলেছিলাম, RJ-45। কোয়েক্সিয়াল কেবলে যে কানেক্টরটা রয়েছে সেটার নাম হচ্ছে BNC কানেক্টর। কী কানেক্টর? BNC কানেক্টর। কী কানেক্টর? BNC কানেক্টর, একটু মনে রাখতে হবে সবাইকে। কী কানেক্টর? BNC কানেক্টর। কী কানেক্টর ডিয়ার? BNC কানেক্টর। কী কানেক্টর? BNC কানেক্টর। সো এতটুকু হচ্ছে কোয়েক্সিয়ালের বর্ণনা, এখানে আমার কিছু লিখতে হবে না। আর লাস্ট ওয়ান, দ্য ফাইবার অপটিক, অপটিক্যাল ফাইবার, এটা লাস্ট প্রশ্ন। এক ধরনের সরু কাঁচতন্তু, প্লাস্টিক কাঁচতন্তু, এক ধরনের সরু প্লাস্টিক কাঁচতন্তু যার মধ্য দিয়ে ইলেকট্রিক সিগন্যাল আলোক সিগন্যালে রূপান্তরিত হয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনকে ব্যবহার করে ডেটা ট্রান্সমিট করে। জিনিসটা একটু আবার ক্লিয়ার করছি, এক ধরনের সরু প্লাস্টিক কাঁচতন্তু, এক ধরনের সরু কি প্লাস্টিক কাঁচতন্তু যার মধ্য দিয়ে ইলেকট্রিক সিগন্যাল আলোক সিগন্যাল রূপান্তরিত হয়ে, কী ধরনের সিগন্যাল, ইলেকট্রিক সিগন্যাল আলোক সিগন্যালে রূপান্তরিত হয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনকে কাজে লাগিয়ে এক সেন্ডার থেকে রিসিভারের ডাটা কী করে, গমন করে, সেটাকে আমরা কী বলতে পারি, ফাইবার অপটিক বলতে পারি। ফাইবার অপটিকের অনেকগুলো মোড রয়েছে, সিঙ্গেল মোড, মাল্টি মোড। ওকে, ফাইবার অপটিক কেবল টোটাল তিনটা অংশ থাকে, কয়টা অংশ থাকে দিয়ার, তিনটা অংশ, কোর, ক্ল্যাডিং, জ্যাকেট। কোর, ক্ল্যাডিং এবং জ্যাকেট, কোর এবং ক্ল্যাডিং বোথ অফ দেম আর মেড বাই গ্লাস, মেড অফ গ্লাস, এবং বাইরে যেটা থাকে সেটা হচ্ছে কি প্লাস্টিকের তৈরি। আমরা জানি কোর এবং ক্ল্যাডিংটা কিসের তৈরি, কাঁচের তৈরি, যেহেতু কাঁচ বিদ্যুৎ অপরিবাহী, জ্যাকেট প্লাস্টিকের তৈরি বিদ্যুৎ অপরিবাহী, একমাত্র তার যেটা EMI মুক্ত, যেটা কি তার একমাত্র তার যেটা কি মুক্ত, EMI মুক্ত, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেস। তো বাকি যে দুইটা তার পড়েছিলাম, ইনফ্যাক্ট টেলিফোন লাইন সহ সেটাও কি ছিল, EMI যুক্ত ছিল, কিন্তু একমাত্র তার সেটা হচ্ছে কি ফাইবার অপটিক কেবল, যেটা কি EMI মুক্ত তার। যেহেতু EMI মুক্ত, ডাটা লস কম হচ্ছে, দ্রুত ডাটা ট্রান্সমিট হচ্ছে, কোনো ধরনের ডিস্টরশন আসছে না, কথা কি বুঝতে পারছি, এটার অসুবিধাগুলো কোথায় কোথায়। আচ্ছা ভালো কথা, একটু ক্লিয়ার করে ফেলি, কোরের কাজ কি, মূল সিগন্যাল গমন করা, কোন সিগন্যাল গমন করা, মূল সিগন্যাল, মূল সিগন্যাল গমন করা কার কাজ, কোরের কাজ। ক্ল্যাডিংয়ের কাজ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে সাহায্য করা, কী হতে সাহায্য করা, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হিসেবে হতে সাহায্য করা। ক্লাস এইটে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পড়েছিল, হয়তো এতদিন ভুলে গিয়েছো, আমি আরেকবার বলে দিচ্ছি, ঘনমাধ্যম থেকে ডাটা, সরি ঘনমাধ্যম থেকে আলো গেল এবং সেটা পুনরায় ওই মাধ্যমেই ফেরত আসলো, তোমার কোনো একটা মাধ্যম থেকে তুমি ডাটা পাঠিয়েছো, ওই মাধ্যমে পুনরায় ফেরত এসেছে, এই জিনিসটাকে আমরা কী বলতে পারি, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলতে পারি। অপটিক্যাল ফাইবার দিয়ে ডাটা এভাবে প্রেরিত হয়, এভাবে প্রেরিত হয়। তো ওই যে আর যে এখানে যে জায়গাটা আছে সেটা হচ্ছে আসলে ক্ল্যাডিংয়ের জায়গা, সেই ক্ল্যাডিংয়ের জায়গায় ধাক্কা খাচ্ছে এবং পুনরায় কী কী করতেছে, আগের জায়গায় ফেরত আসতেছে। কথাটা সবাই বুঝতে পারছি, আমি একটু আর একটু উদাহরণ দিয়ে বলি, আমরা গ্রামে গেলে পুকুরের মধ্যে যখন লাইট দেই, লাইটটা যখন পুকুরে পানিতে পড়ছে আবার কিছু লাইট আবার উপর দিকে চলে যাচ্ছে না, ওই যে উপর দিকে যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে আসলে কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আসলে কি অপটিক্যাল ফাইবারটা তৈরি করেছে, বা এটা দিয়ে বলে না যে তাহলে মনে হয় স্যার কার বাড়ির পুকুরে গিয়ে লাইট মারছিল, যে কার মাথা থেকে অপটিক্যাল ফাইবারের আইডিয়াটা আসলো, বিষয়টা আসলে এমনটা না, বিষয়টা মানুষজন আসলে এভাবে ডেভেলপ করেছেন যে দুই ধরনের ওনারা কী ব্যবহার করছেন, কাঁচ ব্যবহার করছেন। সো এটা ব্যবহার করা হয় কোথায়, আচ্ছা এটা শেষ করে ফেলি, কোরের মূল কাজ হলো কি
মসৃণা গমন করা, ক্ল্যাডিং এর কাজ হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে সাহায্য করা, জ্যাকেটের কাজ কি এই দুইটাকে নিরাপত্তা দেওয়া। এটার অসুবিধাগুলো একটু ক্লিয়ার করে ফেলে আগে, সেটা হচ্ছে কি তুমি এটা সহজেই ইনস্টল করতে পারবে না, মোশরাইতে পারবে না, দামে বেশি, এটা আজীবন দামে বেশি হবে, যেহেতু দামি জিনিস একটু বেশি তো দাম দিয়ে কিনতেই হবে, যেহেতু তোমার কোনো ধরনের ইএমআই নাই। সুবিধাগুলো আসলে কোনো অভাব নেই, আলোর গতিতে ডেটা ট্রান্সমিট করে, যদিও আলোর গতিতে আমরা বলি না, এটা হচ্ছে কি 1/10, আলোর গতিতে আমরা আসলে বলি না, এটা আসলে কত, আলোর যে গতিটা আছে তার 10/1 গতিতে আসলে ডাটা কি হয় ট্রান্সমিট হয়ে থাকে। অ্যান্ড দেন সেকেন্ডটা হচ্ছে কি ডাটা ডিস্টরশন নেই, কোনো ধরনের ডাটা লস তেমন লস, ডাটা লস খুবই কম, কোনো ধরনের নয়েজ থাকে না। এগুলো হচ্ছে কার সুবিধা, অপটিক্যাল ফাইবারের সুবিধা। সো আর এই যে কোরের ইয়াটা ব্যাসটা কত, এগুলো একটু সবাই কত 8-10 মাইক্রন এগুলো একটু সবাই জেনে রাখবা। কোরের ইয়াটা কত, কোরের যে ব্যাসটা রয়েছে মানে কোরের যে জায়গাটা রয়েছে এই ব্যাসটা হচ্ছে কি 8-10 মাইক্রন, যে এটা একটু নিজের একটু জেনে রাখবা। কথা বুঝাতে পারছি, ব্যাসটা বলে দিয়েছে তার মানে আবার ব্যাসার্ধ জানবো না তা না, তখন 4-5 হবে, এটা একটু নিজেরা জেনে রাখবো। আবার দেখিও ভাই আপনি তো আমাদের তো ব্যাস পড়াইছিলেন, ব্যাসার্ধ তো আর পড়ার নাই, ওগুলা ইন্টারে পোলা পাইন কেমন ব্যাসার্ধ পড়ানোর দরকার নাই আমার, ব্যাস পড়াইলে হয়ে যাবে ইনশাল্লাহ। সো এগুলো হচ্ছে কার কনসেপ্ট, অপটিক্যাল ফাইবারের কনসেপ্ট। ফাইন, আমি আজকে আসলে এই এতটুকু পর্যন্ত আলোচনা করবো, নেক্সট ক্লাস আমরা, এখন আমাদের কিন্তু কমিউনিকেশনটা শেষ, কমিউনিকেশন সিস্টেম শেষ, নেক্সট একটা বাকি রয়েছে টেরেস্ট্রিয়াল এবং স্যাটেলাইট। এটার পর আমরা নেক্সট ক্লাসে মোবাইল ফোনের প্রজন্ম, নেটওয়ার্কিং কীভাবে হয়, ডিভাইসেসগুলো কী এবং নেটওয়ার্ক টপোলজি নিয়ে আলোচনা করবো। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সালামু আলাইকুম।